কে সমাজ সংস্কার করবে, কে রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে, কে আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে নামকরণ করে? কে আহলুল হাদিস? মুখে বললে আহলে হাদিস হওয়া যায়, মুখে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায়, রাফুল আদান করলে আহলে হাদিস হওয়া যায়, জোরে আমিন বললে আহলুল হাদিস হওয়া যায়? যতদিন পর্যন্ত মুখে দাঁড়িয়ে না রাখতে পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলুল হাদিস না, দেখে কে প্রমাণ করতে পারে? যতদিন পর্যন্ত আপনার কাপড় টাকানোর উপরে উঠাতে পারবেন না ততদিন পর্যন্ত আপনি আহলুল হাদিস না। যতদিন পর্যন্ত আপনি দেখা যাচ্ছে আপনার স্ত্রী দেখা যাচ্ছে পুকুরে নগ্ন হয়ে গোসল করবে ততদিন পর্যন্ত আপনি আহলুল হাদিস না। যতদিন পর্যন্ত আপনার মেয়েটা 7 বছর বয়সের পরে স্কুল মাদ্রাসা যাওয়ার সময় বুকে পিঠে ওড়না না দিয়ে যায় ততদিন পর্যন্ত আপনি আহলুল হাদিস না। যতদিন পর্যন্ত আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করবেন ততদিন পর্যন্ত আপনি আহলুল হাদিস না। শুধুমাত্র বুকে হাত বাঁধলাম, রফুল আদায় করলাম, জোরে আমিন বললাম, দেখা যাচ্ছে মিলাদ মাহফিল থেকে বিরত থাকলাম, আমি আহলুল হাদিস হয়ে গেলাম? এত সস্তা আহলুল হাদিসের ব্যাখ্যা হলে এমনটাই? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, আমি যদি আহলুল হাদিসকে দেখি তো আমি যেন মনে করি স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে দেখছি। সুবহানাল্লাহ বিহামদিহি। কি আমাদের মধ্যে রাসূলের আদর্শ আছে? আছে রাসূলের আদর্শ? আছে রাসূলের আদর্শ? ইমানই নাই, সুন্নতি নাই, তাওহীদই নাই, রাসূলের আদর্শ আসবে কোথা থেকে? আমি কি কথা বলেছি বুঝতে পারছেন? কথাটা অনেক শক্ত। যতদিন পর্যন্ত মুখে দাঁড়িয়ে না রাখতে পারবেন ততদিন পর্যন্ত আহলুল হাদিস হতে পারবেন না। আহলুল হাদিসের যে ব্যাখ্যা সে ব্যাখ্যা অনুযায়ী, আহলুল হাদিসের অর্থ কি? হাদিসের অনুসারী, পারিভাষিক অর্থে কোরআন ও হাদিসের অনুসারীকে আহলুল হাদিস বলা হয়। আপনার মতো আহলুল হাদিস হওয়ার কারণেই আজকে আমরা আজকে সমাজের মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছি। একজন হানাফি নামে নামকরণ করা ব্যক্তি যদি সে কোরআন ও সহিহ হাদিস মেনে চলে, দাড়ি রাখে, পরিবারে পর্দা চাদর রাখে, সেই আপনার চাইতে বড় আহলুল হাদিস। মনে রাখবেন এই কথা, সেই আপনার চাইতে বড় আহলুল হাদিস যদি একজন হানাফি নামে পরিচয় দেয়। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহাল হাদিস পাবো মাজহাবি, তোমরা যেখানে সহিহ হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাজহাব। একজন হানাফি নামে পরিচয় দানকারী ব্যক্তি যদি কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী চলে, সে আপনার চাইতে বড় হানাফি। যতদিন পর্যন্ত আপনি দাঁড়িয়ে না